চ্যানেল তৈরি করার পর সবার মাথায় একটাই চিন্তাভাবনা থাকে, চ্যানেলকে ইউটিউব বুস্ট কবে করে দেবে, কবে থেকে চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে। তো বন্ধুরা, কি প্রথম দিন থেকে কি আমার ভিডিও কি ভাইরাল ছিল? একদমই ছিল না। কিন্তু তার প্রুফটা একটু দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি তোমাদেরকে দেখাই আমার রিসেন্টলি যে ভিডিওগুলো আমি আপলোড করি সেই ভিডিওতে কেমন সুন্দর ভিউজ আসে বলো তো। এই যে দেখো, আমি গতকাল ভিডিও আপলোড করেছি, সেটাতেও 3000 ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, 3000 দেখো, গতকালের ভিডিও 3000-এর উপরে হয়ে গেছে। তার আগের দিন 3700, 6300, 4600, 4500 দেখতে পাচ্ছ। আমার ভিডিওতে কিন্তু ডিসেন্ট ভিউজ আমি কিন্তু পেয়ে যাচ্ছি, 4500, 8000, 2900, 4600, 2500 দেখতে পাচ্ছ। আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করে কাজ করছি এবং তার বেনিফিটও কিন্তু আমি পাচ্ছি। মোটামুটি আমি ভিডিও আপলোড করলে আমার চ্যানেল যেমন চলা উচিত তেমনই কিন্তু চলছে। তোমরা কিন্তু এই যে আমার ভিডিওতে যে ভিউজগুলো আসে, এরকম ভিউজ কোন কোন চ্যানেলে দেখো? যে সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবার 60000, 70000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, সেরকম চ্যানেলে যেরকম ভিউজ হয় ভিডিও আপলোড দিলে, আমার চ্যানেলে কিন্তু ঠিক সেই রকমই ভিউজ হচ্ছে। তো কেন হচ্ছে এটা তো একটা সিক্রেট আছে বন্ধুরা। সিক্রেট যদি না থাকতো তাহলে কি আমি পারতাম? আমি কিন্তু পারতাম না। তো তোমরা যখনই চ্যানেল তৈরি করো, চ্যানেল তৈরি করার সাথে সাথে তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন, কবে আমার ভিডিও ভাইরাল হবে, কবে আমার চ্যানেল মনিটাইজ হবে। এটা কিন্তু সবার মাথায় থাকে, কবে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো, কবে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবো, আর ইউটিউব কবে আমাকে প্রমোট করে দেবে। ইউটিউব সবাইকে অত সহজে কিন্তু প্রমোট করে না। তো আমি যদি তোমাকে দেখাই এই যে এই চ্যানেলটা এখন যে ভিউজটা আসছে আমার এই ইউটিউবার হওয়ার চ্যানেলে, যে ভিউজটা আসছে এটা কি আগে আসতো? কখনোই না। শুরুতে কি এরকম ভিউজ পেতাম? আমি পেতাম না, কিন্তু ধীরে ধীরে আমার চ্যানেলের গ্রোথ হয়েছে, তারপরে কিন্তু আমি পেয়েছি। তো দেখো, আমি শুধুমাত্র এই চ্যানেলটাই চালাই না, এর সাথে কিন্তু আরও অনেকগুলো চ্যানেল নিয়ে কাজ করি। যদি তোমাদেরকে বলি, এই যে প্লে বাটন দেখছো পিছনে, ওই চ্যানেলটার কথা তো তোমাদেরকে একটু দেখিয়েই দিই সেই চ্যানেলটা, ঠিক আছে? তো আমি এখানটাতে সার্চ করলাম, ঠিক আছে? তো সার্চ করার পরে চ্যানেলের মধ্যে চলে এলাম। আমি এখন চলে যাচ্ছি ভিডিও সেকশানে গিয়ে ওল্ডেস্ট ভিডিওতে। দেখো, এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 1,10,000, আর ভিউজ ওই ভিডিও কতগুলো 1200+ ভিডিও কিন্তু আপলোড করেছি। যদি তোমাদেরকে একটু দেখাই আমি এই চ্যানেলটা কবে খুলেছিলাম আর কি, ঠিক আছে? দেখো, অ্যাবাউট সেকশানে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই চ্যানেলটা 23 সেপ্টেম্বর 2018 ওপেন করেছিলাম, সেই দিনে কিন্তু ভিডিও আপলোড করি, আমার যতদূর সম্ভব মনে আছে। তবে সেই কিন্তু 18 থেকে কিন্তু কাজ করে চলেছি, বুঝতে পারছো? 18 থেকে এই অবধি আমার কিন্তু ইউটিউবের জার্নি। এই জার্নিতে অনেক ওঠন পড়ন দেখেছি, অনেক চ্যানেলকে উঠতে দেখেছি, অনেক চ্যানেলকে ধ্বংস হতেও দেখেছি। আমি নিজেও অনেক চ্যানেলকে বড় করেছি, কিন্তু সব চ্যানেলে আমার এখন কাজ করা হয় না। তো দেখো, আমি যদি এখন তোমাদেরকে দেখাই ভিডিওতে গিয়ে আমার যে ওল্ডেস্ট ভিডিও রয়েছে, ওল্ডেস্টে গিয়ে দেখাই, এই যে ওল্ডেস্ট, তো ওল্ডেস্ট ভিডিওতে কি এই যে চার বছর আগে আমার কি এখনকার মতন কি ভিউজ ছিল? আমার যেমন এখন ভিউজ আছে সেরকম কি আসে? দেখো তো, 65, 26, 11, 11, 3, 7 এইরকমই তো ভিউজ দেখতে পাচ্ছ, এত কম ভিউজ। কিন্তু তারপরে যখন আমি একটা জায়গায় গেলাম, চ্যানেলটার মধ্যে বুস্ট পেল, কিন্তু বুস্ট পেতে কিন্তু অনেক বাধা বিপত্তি ছিল বুস্ট পাওয়ার কারণ, ঠিক আছে? মানে পেল অনেক কষ্টে, বুঝতে পারছ? তো এখন যদি তোমাদেরকে আমি দেখাই এখানটাতে আমার পপুলার ভিডিও, পপুলারে চলে গেলাম, দেখো 6.3 মিলিয়ন ভিউজ, 1 মিলিয়ন, 2000 মানে হচ্ছে 2,24,000, 1,84,000, 1,39,000, আরও কিন্তু অনেক ভিউসের ভিডিও আমার এই চ্যানেলে ছিল। সেই ভিডিওগুলোকে আমি ভুলবশত ডিলিট করে ফেলেছিলাম। আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, যখন ভাইরাল হতে শুরু করে আমার ভিডিও, তখন অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল, কিন্তু আমি কোনোটাই রাখতে পারিনি চ্যানেলে। একটাই কারণ, প্রথমে আমি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি 2019-এর শুরুর দিকে, ঠিক আছে, 2019-এর শুরুর দিকে যখন আমি আমার এই চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করি, সেই সময় আমার চ্যানেলটা প্রথমবারের জন্য মনিটাইজ হয়নি। কিছু মানে কিওয়ার্ডের প্রবলেম ছিল, তখন তো এত ভালোভাবে বলে দিত না যে এই এই প্রবলেম আছে। তো আমি কী করলাম, আমি ভুলবশত ভিডিওগুলোকে ডিলিট করে দিলাম। আমি একজনকে দেখিয়েছিলাম, সে বলে না এগুলো ইউটিউবের ইল্লিগাল, এসব ভিডিও করা যাবে না। কিন্তু পরে জানতে পারলাম না এসব ভিডিও কোনো ব্যাপার না, এখনও প্রচুর চ্যানেলে রয়েছে এরকম ভিডিও। তো আমি কিন্তু এই অ্যান্ড্রয়েড টিপস দিতাম, ঠিক আছে, মোবাইল সম্বন্ধে বলতাম, এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে রিভিউ করতাম, এটা ওটা করতাম। তো তারপরে আমি এই চ্যানেলটা একটা সময় কিন্তু প্রায় ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার মানে চ্যানেলটা কিন্তু বুস্ট, এত মিলিয়ন ভিউস, তারপরে আমি কিছুদিন কাজ করি, আমি তখনও ভালোভাবে কাজ করা জানতাম না,
ঠিক আছে, কাজ করতে পারিনি, আমি ছুটি করে ফেলেছিলাম 2 মাস, তারপরে গিয়ে চ্যানেলটা তুলতে পারছিলাম না। তারপরে হঠাৎ আমি আবার চ্যানেলটাকে বুস্ট করলাম। দেখো প্রথমে কিন্তু মিক্স কন্টেন্ট, প্রথমে মিক্স, তারপরে আমি যখন এই যে দেখো এখান থেকে শুরু, আমি শুরুর দিকে কিন্তু এই একটা ভিডিও দিয়েছিলাম, এই যে চেঞ্জ ফন্ট স্টাইল, তারপরে দেখো এই ভিভো নিয়ে যখন আমি ভিডিও দিচ্ছি, আর অ্যাডস নিয়ে, অ্যাড কী করে বন্ধ করে ফোনের সেই নিয়ে ভিডিও দিচ্ছি, তো ভিডিও ভাইরাল হচ্ছিল, ঠিক আছে। তারপর দেখো এখন সব এই থিম নিয়ে ভিডিও করেছিলাম, বুঝতে পারছো, থিম নিয়ে 3 মাস আগেও করেছি, লাস্ট যখন আমি ভিডিও করি, প্রায় 3 মাস এখন ভিডিও করা হয় না এই চ্যানেলে, তো সব আমার এখন থিম নিয়েই বেশি ভিডিও সব থিম নিয়ে, থিম কী করে চেঞ্জ করে, এটা ওটা কী করে, ওই সম্বন্ধে আমার বেশি ভিডিওতে ভিউস। কিন্তু আমি সময়ের অভাবে এই চ্যানেলটাতে কাজ করতে পারছি না, সময়ের অভাবে, কেননা আমার এখন ডিউটি টাইম অনেকটা বেড়ে গেছে, কাজ যেখানে করতাম সেই কোম্পানিতে আমার ডিউটি টাইম বেড়ে গেছে, প্লাস আমি এই চ্যানেলটার প্রতি, আমার যেটা ভিডিও দেখছো তোমরা বাংলা ভিডিও, এটাতে আমি বেশি ফোকাস করছি বলে আমি কিন্তু এই চ্যানেলের প্রতি অতটা নজর দিতে পারছি না। তারপরে আরও চ্যানেল রয়েছে, সেগুলোতে একটু একটু নজর দিতে হয়, তো সেই কারণে এই চ্যানেলে কিন্তু আর্নিং আসছে আমার, তারপরেও আমি সেইভাবে কাজ করতে পারছি না। এটাতে ফেস ক্যাম ভিডিও করতে হয় না, তারপরেও হচ্ছে না, নিজের একটা গাফিলতি আছে সেই কারণেই। যাই হোক, তো এই চ্যানেলটা কিন্তু শুরুতেই বুস্ট ছিল না, আমি চোখ বন্ধ করে 200+ ভিডিও আপলোড করি, তারপরে গিয়ে ভিডিওটা বুস্ট হয়, দিনে 2টো করে ভিডিও আপলোড করতাম, 2টো ভিডিও, আর তোমরা একটা ভিডিও আপলোড করে হয়রান হয়ে যাও, তা না 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 না। এবার যদি আমি তোমাদেরকে দেখাই যে এই যে যেই আমার এই চ্যানেল ইউটিউবার হও, এই চ্যানেলটার একটু অবস্থা তোমাদেরকে দেখাই, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবার হও, এখানে সার্চ করলে হবে ইউটিউবার হও, দেখো এই যে ইউটিউবার হও চ্যানেলটা আমার চ্যানেল, তো এই ভিডিও সেকশনে যাচ্ছি, ওল্ডেস্টে যাচ্ছি, দেখো 9 মাস আগে প্রথম ভিডিও আপলোড করি, মাই ফার্স্ট ভিডিও, সেটাতে এখন দেখছো 2100 ভিউস রয়েছে, এখন রয়েছে আমার চ্যানেলে 2100 ভিউস, কিন্তু শুরু থেকে এসেছিল, শুরুতে কিন্তু একদমই আসেনি। তারপরে দেখো এইটা 812 ভিউস, এটা কি শুরুতে ছিল, এখন এসছে বলে তাই। তারপরে দেখো এই যে 495 ভিউস রয়েছে, 221, 170, দেখো কম 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 ভিউসও কিন্তু এই চ্যানেলের মধ্যেও রয়েছে, তাই বলে কি এই চ্যানেলটা একদম খারাপ চলেনি, ওঠেনি, বুস্ট হয়নি, হয়েছে, হয়েছে কেন, আমি সঠিকভাবে কাজ করেছিলাম বলে। তাই তোমাকেও কিন্তু সঠিকভাবে কাজ করে চলতে হবে, যদি তোমরা সঠিকভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাও কিন্তু বুস্ট হবে। কিভাবে করবে এবার তোমাদেরকে বলছি, ভালোভাবে একদম পুরো কর্ণকুহরে ঢুকিয়ে নাও, বুঝতে পেরেছো, তোমরা অনেক কিছু করেছো চ্যানেলে কিন্তু কোনো চ্যানেল বুস্ট করাতে পারছো না তোমাদের নিজেদের ভুলের কারণে। দেখো আমার এই চ্যানেলটার মধ্যে আমি যে ভিডিও আপলোড করছি, কোন ধরনের ভিডিওতে বেশি ভিউস একটুখানি তোমাদেরকে এক্সাম্পলটা দিয়ে নিই, পপুলারে গেলাম, দেখো আমার সবথেকে বেশি ভিউস কিসে, সেটিংসের আর ওয়াইট স্টুডিও নিয়ে, আর হচ্ছে 3-4 ভিউজ আসলে দেখো দেখতে পাচ্ছ, তারপরে শর্ট ভিডিও নিয়ে, এই কয়েকটা কিওয়ার্ড আমার চ্যানেলে কিন্তু হিট করে গেছে। আমি এই কিওয়ার্ডে যদি ভিডিও তৈরি করি কিছুদিন পর পর আমার ভিডিওতে কিন্তু ভিউস আসবে, এবং সেটা কিন্তু হচ্ছেও, বুঝতে পারছো, তো হলে কি হবে, হলে আমার ভিডিও ভাইরাল হবে, এটাই কিন্তু হচ্ছে আমার চ্যানেলে। আমি এই সমস্ত কিওয়ার্ড নিয়ে কিন্তু বেশি কাজ করছি, কয়েকদিন পর কিন্তু ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা এই কাজগুলো তোমরা কিন্তু করতে পারছো না, তোমরা শুধুমাত্র তোমাদের যা মন চায় তাই ভিডিও আপলোড করে যাচ্ছ, এটা করলে হবে না। তো সবার প্রথমে তোমায় কিন্তু তোমার চ্যানেলের নিশটাকে ঠিক করতে হবে, ক্যাটাগরিটাকে ঠিক করতে হবে, এটাই তোমরা করতে পারো না। হয়তো তোমরা শুরুতে মিক্স কন্টেন্ট দিয়েছো, কিন্তু যখন দেখছো যে পার্টিকুলারলি একটা সাবজেক্টের উপরে, একটা ক্যাটাগরি, একটা নিশের উপরে ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ আসছে, তাহলে সেটা কেন তোমরা নিজেদের মতো করে তৈরি করছো না, তোমরা কেন সেই ধরনের ভিডিও তৈরি করছো না, সেই ধরনের ভিডিও তৈরি করছো না বলেই তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ পাচ্ছ না, ইউটিউব তোমার চ্যানেলকে বুস্ট করছে না। আমার চ্যানেলকে বুস্ট করছে এই কারণে, আমি সীমিত কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম বলে কিন্তু আমার চ্যানেলটাকে বুস্ট করেছে, তো আমি সেইভাবেই কিন্তু কাজ করে চলেছি। এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না, আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি অডিয়েন্স, কিন্তু সেই অডিয়েন্স কিন্তু বুঝতেই চাইছে না। তো তোমাদেরকে বুঝতে হবে, যদি তোমরা ভালো করে বুঝতে পারো তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করতে পারবে। তাহলে তোমাদেরকে সবার প্রথমে 7-5 এধার ওধার না ভেবে তোমায় কিন্তু একটাই কাজ করতে হবে, একটা নিশ, একটা ক্যাটাগরি, আর তোমার চ্যানেলে কম করে 100-150 ভিডিও আপলোড, এই জিনিসটা তোমায় কিন্তু করতে হবে। এই জিনিসটা যদি করতে না পারো তাহলে জীবনে তোমরা ইউটিউবার হতে পারবে না, জীবনে ভিডিওকে বুস্ট করতে পারবে না, জীবনে ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো সেই জন্য
তোমরা ওই ভিডিও আপলোড করছি ভাইরাল হচ্ছে না, ভিউজ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, কিচ্ছু হচ্ছে না, সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দাও। 150 ভিডিও টার্গেট নিয়ে নাও তোমার চ্যানেলে। 1 থেকে 150 ভিডিও আপলোড করবে, 6টা মাস তোমাকে দিতে হবে ইউটিউবে। যদি 6টা মাস মন দিয়ে কাজ করতে পারো, তোমার 6 মাস লাগবে না, 2 মাসের ভিতরে, শুরু 2 মাসের ভিতরে তোমার চ্যানেল বুস্ট হয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যেটা আমার হয়েছে, আমার 1 মাসের মধ্যে কিন্তু হয়ে গেছে চ্যানেল বুস্ট। আমি দিনে 2টা করে 3টা করে ভিডিও আপলোড করেছি এবং সঠিক কন্টেন্ট দিয়েছি, সেই কারণে কিন্তু আমার চ্যানেলকে ইউটিউব বুস্ট করে দিয়েছে, বুঝতে পারছো? তো তোমাদেরকেও সেইভাবে কাজ করতে হবে। এটার ধরনের না ভেবে তোমার চ্যানেলে যেই ধরনের ভিডিওতে বেশি ভিউজ, এই যে এখনকার সময় যেগুলোতে ভিউজ হচ্ছে তার থেকে বেশি ভিউজ, এক্সট্রা ভিউজ যেই ভিডিওগুলোর মধ্যে রয়েছে, যেই সাবজেক্টের ভিডিও তুমি বেশি ভিউজ পাচ্ছ, সেই ধরনের ভিডিও তোমরা পরপর করে যাও। সপ্তাহে 1টা করে যাও, বা সপ্তাহে 2টো করে যাও, বা 4 দিন পরে 5 দিন পরে 1টা ভিডিও আপলোড করো, দেখবে তোমার চ্যানেল বুস্ট করে যাবে। তো এইভাবে তোমরা যদি দিনের পর দিন কাজ করতে পারো, দেখবে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তোমার চ্যানেলকে ইউটিউব নিজেই বুস্ট করে দেবে। সাবস্ক্রাইবার অভাব হবে না, ভিউজের অভাব হবে না, আর ভিডিও ভাইরাল তো হবেই। তো ফাইনালি বন্ধুরা, বুঝতে পেরেছো কথাগুলো? তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।